মিশন ইন্দ্রধনুষ ফাইভ সম্পর্কে রাজ্যে জনগণদের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করা হয় এদিনের এই ওয়ার্কশপে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই প্রজেক্টকে পৃথিবীর বৃহত্তম প্রজেক্ট বলে বর্ণনা করেন উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী তিনি আরো জানান উনিশশো সালে ছয়টি রোগীর টিকাকরণ শুরু হয়েছিল আর এখন ইন্দ্রধানুষ ফাইভ প্রজেক্টে বারোটি রোগের টিকাকরণের মাধ্যমে ভারতবর্ষ থেকে নির্মূল করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইনচার্জ ডক্টর অরিন্দম দাস এবং ডক্টর রাহুল পুরকায়স্থ ওয়ার্কশপে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী ডক্টর অরুণাভ চক্রবর্তী দু উনিশ সালে উত্তর জেলায় টিকাকরণের মাত্রা ছিল ছিয়াত্তর দশমিক সাত শতাংশ দুই হাজার সালে এই মাত্রা উনআশি শতাংশতে গিয়ে পৌঁছায় দু হাজার একুশ বাইশ সালে তা উননব্বই দশমিক সাত শতাংশে গিয়ে দাঁড়ায় এবং দু হাজার সালে এর মাত্রা গিয়ে পৌঁছায় একশো চার শতাংশে তবুও অনেক শিশু এবং মা রয়েছে যাদের কোনোদিন টিকাকরণ হয়নি বা একবার টিকাকরণের পর তা বন্ধ করে দেওয়া হয়েছে এবার তাদেরকে খুঁজে বের করে টিকাকরণ করানোই হল সরকারের মুখ্য উদ্দেশ্য ব্যুরো রিপোর্ট আর ই নিউজ